কলকাতার মেয়র তিনি, রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী। তিনি ধর্ম বিশ্বাসে যে ধর্মেরই মানুষ হন না কেন, তিনি যেতেই পারেন তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সেই বিশ্বাসের সপক্ষে আয়োজিত যে কোনো সভায়, যে কোনো অনুষ্ঠান। কিন্তু সেখানে গিয়ে নিজের ধর্মের গুণগান করা ছাড়াও ওটা তিনি করতেই পারেন, এখানেও কোনো বাধা নেই, এখানেও সংবিধানের কোনো প্রতিবন্ধকতা নেই, এখানেও আইনের প্রশাসনের এমনকি নাগরিক হিসেবে আমার আপনার কোনো অশনি সংকেত দেখার প্রয়োজন নেই এবং তার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু ওই একই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম শুধু নিজের ধর্মের গুণগান নয়, নিজের বিশ্বাসের গুণগান নয়, যারা তার বিশ্বাসে বিশ্বাসী নন তার ধর্মের ভিতরে নেই, অর্থাৎ তার ধর্মমতে বিশ্বাস করেন না জন্মসূত্রে বা অন্য যে কোনো সূত্রে, তাদেরকে দুর্ভাগা বলতে পারেন কি, মানে দুর্ভাগ্যবান বলতে পারেন কি, যারা ইসলামে নেই, যারা ইসলাম সঙ্গে করে আসেনি অথবা পরবর্তীকালে ইসলাম কবুল করেনি, তারা দুর্ভাগ্যবান? এ কথা তো মৌলবাদীরা বলে, আমার ঘড়িটাই ঠিক চলছে, তোমার ঘড়ি ভুল বা বাকি সব ঘড়ি ভুল, একমাত্র আমার ধর্মেই স্বর্গে যাওয়ার রাস্তা আছে, আমার ধর্মই সৌভাগ্যের দিকে নিয়ে যায়, আর তোমার ধর্ম, তোমার বিশ্বাস সেটা দুর্ভাগাদের বিশ্বাস, সেটা দুর্ভাগ্যের দিকে নিয়ে যায়। তো মৌলবাদীদের কথা। ফিরহাদ হাকিম কথায় কথায় গর্ব করেন, আজও করেছেন, তিনি দুর্গাপুজো করেন, কালী পুজো করেন, ঈদও করেন, খুব ভালো কথা। কিন্তু মন থেকে যদি করেন তাহলে এমন বিশ্বাস আসে কেমন করে, এমন কথা মুখ দিয়ে উচ্চারিত হয় কেমন করে যে যারা ইসলামে বিশ্বাসী নন জন্মসূত্রে অথবা অন্য যে কোনোভাবে তারা দুর্ভাগ্যবান? শুধু এইটুকু বলে থামেননি, এরপরে প্রলোভন দেখিয়েছেন, উৎসাহিত করেছেন, কাদের, যারা ইসলামে বিশ্বাসী তাদের, করতেই পারেন, তাতেও কোনো ভুল নেই, কিন্তু কিসের জন্য এই প্রলোভন দেখানো, কিসের জন্য উৎসাহিত করা? ধর্মান্তরকরণের জন্য। কেন না দুর্ভাগ্যবান যারা, যারা অন্য বিশ্বাসে আছেন, অন্য ধর্মে আছেন, তাদেরকে তো সঠিক, মানে ফিরহাদ হাকিমের কথা অনুযায়ী সঠিক রাস্তায় সঠিক ধর্মে নিয়ে আসতে হবে। আর সে কাজটা যদি কেউ করতে পারেন, কোরআন পড়িয়ে কোরআন বুঝিয়ে তাকে যদি ইসলামের সহযাত্রী করতে পারেন, দাওয়াতে ইসলাম দিতে পারেন, অর্থাৎ ইসলাম গ্রহণ করার আমন্ত্রণ দিতে পারেন এবং সে আমন্ত্রণ তিনি গ্রহণ করেন, তাহলে যিনি এই কাজটি করলেন, অর্থাৎ অন্য ধর্মী, ভিন ধর্মী, ভিন বিশ্বাসী একজনকে ইসলামের রাস্তায় নিয়ে এলেন, তার জন্য ফিরহাদ হাকিম বলছেন জান্নাত। জান্নাতের রাস্তা নাকি একেবারে উন্মুক্ত, প্রশস্ত, সহজ, সোজা। এক কথায়, যারা ইসলামে বিশ্বাস করেন না তাদেরকে ইসলামে ধর্মান্তরকরণের জন্য, উদ্যোগী হওয়ার জন্য উৎসাহিত করা। কোথা থেকে করছেন? একটি প্রকাশ্য সভা থেকে। কোথায় আয়োজিত হচ্ছে সেই সভা? ধনধান্য অডিটোরিয়াম, সরকারি অডিটোরিয়াম। কারা ব্যবহার করছে? একটি ধর্মীয় সংগঠন, যে কোনো উদ্দেশ্যেই হোক, যে কোনো অনুষ্ঠানেই হোক। সমস্যা একটাই, ফিরহাদ হাকিম এদেশের সেই সংবিধানটায় হাত রেখে শপথ করে, সেই সংবিধানের নামে শপথ করে মন্ত্রী হয়েছেন, যে সংবিধানটা আসলে ধর্মনিরপেক্ষ এবং সেটার নাকি চরিত্র নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি বা তাদের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এই কথা বলে তারা এবেলা ওবেলা দুবেলা বিজেপিকে গালাগালি তো দেয়নি, রাস্তায় নেমে পড়েন যখন তখন সংবিধান আক্রান্ত। ফিরহাদ হাকিম সংবিধান আক্রান্ত হোক, বিজেপির হাতে, তৃণমূলের হাতে, সিপিএম, কংগ্রেস, যে কারোর হাতে, নিশ্চিতভাবে ভারতের নাগরিকরা জানেন সে সংবিধানকে কী করে রক্ষা করতে হয়। জরুরি অবস্থা পেরিয়ে ভারতের যে আজও গণতন্ত্র বজায় রয়েছে এটা বোধহয় তার সবথেকে বড় প্রমাণ। এই উপমহাদেশে একসঙ্গে স্বাধীন হওয়া সবকটা দেশের মধ্যে একমাত্র আমাদের দেশে কখনো সেনা ক্ষমতা দখল করতে পারেনি, এটা বোধহয় তার আরও একটা বড় প্রমাণ, বা সেনা ক্ষমতা দখলের পথে হাঁটার প্রবৃত্তিও হয়নি, এটা বোধহয় তার আরও একটা সবথেকে বড় দলিল। কিন্তু আমার প্রশ্ন আপনাকে, ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী হয়ে ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নিয়ে কাউকে বিশ্বাস ধর্ম অনুযায়ী তার প্রতি নিরপেক্ষতাচ্যুত হবেন না, অর্থাৎ তার প্রতি আলাদা আলাদা ব্যবহার করবেন না, এই শপথ নেওয়ার পর একটি মঞ্চে দাঁড়িয়ে আপনি কী করে বলতে পারেন আপনার বিশ্বাসে যারা বিশ্বাসী নন তারা দুর্ভাগার? আর বলার পরেও আপনি কী করে এখনও দিব্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট আলো করে বসে থাকতে পারে, মন্ত্রী হয়ে থাকতে পারে? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে
যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। যারা ধর্ম যার যার, রাজ্যের পুরমন্ত্রী সে প্রবাদ বাক্যের শুধুই যে ধার ধারেন না তাই নয়, উল্টে মনে করেন তার ধর্ম মতে এবং পথে যারা নাকি নেই তারাই নাকি দুর্ভাগ্যের শিকার। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম। কি বলছেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র বলছেন দুর্ভাগ্য যারা মুসলিম হয়ে জন্মাননি, যারা ইসলাম সঙ্গে নিয়ে জন্মাননি। রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী যিনি একটি ধর্মনিরপেক্ষ সংবিধানে হাত দিয়ে তাতে শপথ করে মন্ত্রী হন, কি করে বলতে পারেন এমন একটা ভয়ঙ্কর মন্তব্য? একজন মন্ত্রী কি করে একটা প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতে পারেন? এখানে শেষ হলে তবুও বোঝা যেত, কিন্তু আসল আশঙ্কা যে আরো ভয়াবহ। রাজ্যের পুরমন্ত্রী বলছেন তার ধর্মেই নাকি স্বর্গবাস, অন্য ধর্মে তবে কি? আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে, যদি বড় কোন অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। আমাদের বড় বড় ওলি যারা এসেছেন কত মানুষকে ইমান দিয়েছেন, আমাদের ব্যবহার আমাদের জীবনযাপন আমাদের কোরআন শরীফের মানের মধ্যে দিয়ে রাখা এবং আমাদের তার জীবনটাকে বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বৃদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। রাজ্যের মন্ত্রী সব ধর্মের মানুষের মন্ত্রী, তিনি ছড়াচ্ছেন বিদ্বেষ। ধর্ম নিরপেক্ষ সংবিধানের শপথ নিয়ে তিনি অন্য ধর্মকে ছোট করছেন, ধর্মান্তরকরণে উৎসাহ দিচ্ছেন। ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, এই রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র, অর্থাৎ কলকাতার প্রথম নাগরিক, তিনি মনে করছেন কোরআনে বিশ্বাসী করতে পারলে, কোরআন তাদেরকে বোঝাতে পারলে জান্নাতের পথ, স্বর্গের পথ আরও প্রশস্ত হবে, স্বর্গের পথ আরও সহজ হবে। এটা কি সরাসরি ধর্মান্তকরণে উৎসাহ দেওয়া নয়? যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বৃদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। রিপাবলিক বাংলা আজ টক টু মেয়র, অর্থাৎ সরাসরি নাগরিকদের মেয়রের সঙ্গে কথা বলার সুযোগ। আপনারা জানেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি কলকাতার মেয়র, অর্থাৎ এই শহরের প্রথম নাগরিক। নাগরিকরা প্রথম নাগরিকের কাছে তাদের যাবতীয় সুযোগ সুবিধে অসুবিধে দুঃখ সমস্যার কথা জানানোর পর রিপাবলিক বাংলার প্রতিনিধি সরাসরি ফিরহাদ হাকিমকে প্রশ্ন করেছিলেন তার মন্তব্য নিয়ে। তারপর কি বললেন ফিরহাদ হাকিম আপনারাই শুনুন। নিজের মন্তব্যের দায় কার উপর কার কার ঘাড়ে চাপালেন শুনে নিন। পীর কোন শুনুন কে অমিত মালব্য জানি না, আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আপনি আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো? চেঁচিয়ে নো। সুতরাং বিজেপি কি করছে, ওর ও হেগে গেলে ওর ওর হাগাতে আমি পা দেব না, নো কোশ্চেন। আমি আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি, আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে, নো কোশ্চেন, নো কোশ্চেন, কোনো প্রশ্নই নেবেন না। বরঞ্চ সরাসরি বলছেন যে আমাকে আপনারা সাম্প্রদায়িক মনে করেন কি না। যে সাংবাদিক ওখানে উত্তর দিলেন না আমি জানি না তিনি গলা তুলে বলতে পারলেন না কেন। ফিরহাদ হাকিমদের দুর্ভাগ্য আজকাল এ রাজ্যে যারা সাংবাদিক বৈঠক কভার করতে যান
তারা সরাসরি মন্ত্রীর মুখের উপরে সত্যটা বলতে পারেন না। আজকে ওই প্রেস কনফারেন্সে আমি নিজে উপস্থিত থাকলে তাকে মুখের ওপর বলতাম, হ্যাঁ আপনাকে সাম্প্রদায়িক মনে করি, এই মন্তব্যের আগে পর্যন্ত করতাম না কিন্তু এই মন্তব্যের পর অবশ্যই মনে করি ফিরহাদ হাকিম, তার কারণ আপনি বিশ্বাস করেন, আপনার বিশ্বাসটাই একমাত্র ঠিক, বাকিরা যে যে যার বিশ্বাসে আছে তারা দুর্ভাগা। আমার আজকের প্রশ্ন একটাই প্রশ্ন, আর অন্য কোনো প্রশ্ন করার প্রয়োজন বোধ করছি না। এই প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক করব আমার আজকের অগ্নিবাণ। ফিরহাদ মন্ত্রী বাংলার দুর্ভাগ্য, উনি বলছেন যারা ওর বিশ্বাসে বিশ্বাসী নন তারা দুর্ভাগা, আমি বলছি ফিরহাদ হাকিম মন্ত্রী আমরা দুর্ভাগা।